নমস্কার বন্ধুরা সবির দীপ ফর গার্ডেনিংয়ের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ গোলাপের কিছু ছোটোখাটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সবেমাত্র নতুন চারা প্রতিস্থাপন করেছেন টবে অথবা মাটিতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সমানভাবেই গুরুত্বপূর্ণ তো আজকে আলোচনায় মোটামুটি তিনটে বিষয়ের উপর ফোকাস করব প্রথমত হচ্ছে কিভাবে ছোট-ছোট চারাগুলিকে দ্রুত বৃদ্ধি করব তার পাশাপাশি প্রচুর পরিমাণে বেসাল স্যুটস পেতে হলে আমাদের কি কি করতে হবে দু নম্বর হচ্ছে গাছগুলোকে সম্পূর্ণ সুস্থ মুক্ত রাখতে হলে আমাদেরকে কি কি করতে হবে আর তিন নম্বর গাছের পাতা উজ্জ্বল সবুজ রাখতে হলে কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল করতে হবে তো প্রথমে আমরা আলোচনা করব ছোট ছোট চারাগুলোকে দ্রুত বৃদ্ধি করতে আমরা কি করব এবং প্রচুর বেসাল সুটস পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে দেখুন গাছকে দ্রুত বৃদ্ধি করতে হলে দরকার হয় পর্যাপ্ত পরিমাণের খাবার আর এই খাবারের মধ্যে যেন সব রকমের পুষ্টিমৌল থাকে তাহলে গাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে বৃদ্ধি পাবে সুস্থ সবল থাকবে তো সেই জন্য প্রথমে আপনাকে কিন্তু এর খাবারের ব্যবস্থাটা ঠিকঠাক করতে হবে খাবার আমরা টবের মিডিয়াতে দেব তার পাশাপাশি ফলিয়ার স্প্রে করে পাতাতেও দেব হুম তাই আমাদের বেশ কয়েক ধরনের খাবারের ব্যবস্থা কিন্তু গোলাপ গাছের করতে হবে আর গোলাপ গাছ কিন্তু হাই ফিডার সেই জন্যে ঠিকঠাকভাবে কিন্তু খাবারের ব্যবস্থা আমাদেরকে করতেই হবে বন্ধুরা কয়েক মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গোলাপের মিশ্র খাবার কিভাবে তৈরি করতে হয় ওই মিশ্র খাবারটা কিন্তু আমরা মাসে দুবার করে দেব টবের মিডিয়াতে হুম টবের মিডিয়াতে আমরা মাসে দুবার করে দেব। আর সেই সাথে সাথে বেশ কিছু খাবার আমরা পাতায় স্প্রে করে দেব আমরা কি করব সিউইট এক্সট্র্যাক্ট মাসে দুবার করে কিন্তু পাতায় স্প্রে করব। আর এর পাশাপাশি গাছের পাতা আমরা স্প্রে করব। এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 ব্যালেন্স যে এনপিকে পাওয়া যায় এই এনপিকে ওয়াটার সলেবল যে এনপিকে পাওয়া যায় এগুলো আমরা স্প্রে করব বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি আমরা টবের মিডিয়াতে মিশ্র ফার্টিলাইজার দিচ্ছি টবের আয়তন অনুযায়ী আমরা কিন্তু এটা কম বেশি করে দেব আর কি তো মিশ্র ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু গোলাপের যে প্লেলিস্ট করা আছে ওখানে আপনারা পেয়ে যাবেন এবং কতটা পরিমাণের গাছে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু ডিটেলস ওখানে বলা হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন কেমন তো মিশ্র ফার্টিলাইজার দেওয়ার পাশাপাশি আমরা হিউমিক অ্যাসিডও কিন্তু টবের মিডিয়াতে ব্যবহার করব। হ্যাঁ আর এর পাশাপাশি আমাদের কিন্তু যে কোনো একটা পিজিআর গাছে স্প্রে করতে হবে পনেরো দিনে একবার করে এবং যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করবেন মাসে দুবার বা পনেরো দিনে একবার করে বন্ধুরা আমরা যে মিশ্র ফার্টিলাইজার টবের মিডিয়াতে ব্যবহার করছি তার পাশাপাশি হিউমিক অ্যাসিড সিউইট গ্রোথ রেগুলেটর এবং মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে ব্যবহার করছি পাতায় এতে কি হবে আমাদের গাছের কিন্তু একটা সার্বিক গ্রোথ হবে রুটের গ্রোথ যেমন ভালো হবে সেই সাথে সাথে শাখা প্রশাখার বৃদ্ধিও ভালো হবে এবং পাতার কালারও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন যে হিউমিক অ্যাসিড আমরা যে টবের মিডিয়াতে ব্যবহার করছি হিউমিক অ্যাসিড দিলে কি হয় রুটের বৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো হয় রুটটা কিন্তু অ্যাক্টিভ হয় গাছের রুট অ্যাক্টিভ থাকে আর রুট অ্যাক্টিভ থাকলে কিন্তু খুব ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারে রুট যদি ঠিকঠাকভাবে উজ্জীবিত না থাকে তাহলে পরে ভালোভাবে খাবার কিন্তু গ্রহণ করতে পারবে না আপনি যতই খাবার টবের মিডিয়াতে দেন না কেন আর মিশ্র ফার্টিলাইজারের মধ্যে মোটামুটি সব ধরনের কিন্তু খাবার আছে সেই সাথে সাথে আমরা ব্যালেন্স এনপিকে গাছের পাতায় স্প্রে করছি এখান থেকে গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু পেয়ে যাচ্ছে আর সিউইড এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সিউইডের মধ্যে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এবং গাছের প্রয়োজনীয় প্রচুর অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই সিউইডের মধ্যে আছে হ্যাঁ এছাড়া মাইক্রো আমরা স্প্রে করছি এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার ফলে আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে এবং কোনো রকমের ক্লোরোসিস এই গাছে হবে না আর সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট যদি গাছ পায় সেক্ষেত্রে গাছের ইমিউনিটি কিন্তু বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায় সেই জন্যে আমাদেরকে নিয়ম করে মাইক্রোনিউট্রিয়েন্ট সিউইট এক্সট্র্যাক্ট হিউমিক অ্যাসিড এবং হচ্ছে পিজিআর এটা কিন্তু স্প্রে করতে হবে হ্যাঁ আর এই পিজিআর যেটা হচ্ছে এখানে দেখুন আছে মিরাকুলান এটা যদি আমরা স্প্রে করি তাহলে পরে গাছের বৃদ্ধি কিন্তু দ্রুত হবে সেই জন্য এই সমস্ত খাবার মাইক্রোনিউট্রিয়েন্ট ও পিজিআরগুলো ঠিকঠাকভাবে গাছে কিন্তু স্প্রে করতে হবে তাহলে আপনার গাছ কিন্তু সব দিক দিয়ে সমানভাবে বৃদ্ধি পাবে বেসাল সুটস যেমন প্রচুর পরিমাণে বেরোবে সেই সাথে সাথে সাইড ব্রাঞ্চও প্রচুর কিন্তু বেরোবে আর এর ফলেই আপনার গাছ কিন্তু আস্তে আস্তে বুসি আকৃতি ধারণ করবে একটা ঝোপালো গাছে রূপান্তরিত হবে বন্ধুরা আরেকটা জিনিস বলা হয়নি আপনার গাছ যদি খুব ছোট হয় সেক্ষেত্রে প্রথমের দিকে করতে হবে কি এই কুড়ি আসলে কুড়িগুলো কিন্তু ভেঙে দিতে হবে তাহলে গাছ তার সমস্ত শক্তি নিজের বৃদ্ধিতে লাগিয়ে দেবে হ্যাঁ আর কুড়ি আসলে কুড়ি থেকে ফুল ফুটাতে কিন্তু গাছ প্রচুর পরিমাণে শক্তির খরচ করবে তার ফলে গাছের বৃদ্ধিটা একটু থেমে যাবে তো আপনি যদি আপনার গাছটাকে দ্রুত বৃদ্ধি করতে চান দ্রুত বুসি করতে চান সেক্ষেত্রে প্রথমের দিকে কিন্তু ডিসবার্ডিং করতে হবে যে বাটগুলো আসবে এই বাটগুলো কিন্তু কেটে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আসি গাছটাকে সম্পূর্ণ রোগ পোকা মুক্ত রাখতে আমাদেরকে কি কি করতে হবে দেখুন গাছকে সম্পূর্ণ রোগ পোকা মুক্ত করতে গেলে আমাদের বেশ কয়েকটা পেস্টিসাইড কিন্তু ঘুরে ফিরে এই গাছে ব্যবহার করতে হবে গোলাপ গাছে শুধু যে কোনো একটা পেস্টিসাইড বা একটা ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু হবে না পেস্টিসাইড ব্যবহার করতে হবে সেই সাথে সাথে মাকড়নাশকও কিন্তু ব্যবহার করতে হবে কেমন তো আমরা প্রথম থেকে এই গাছে যদি থাইমেথাকসাম কম্পোজিশানে যে কোনো পেস্টিসাইড বিশেষ করে একতারা নামে পাওয়া যায় সব জায়গায় মোটামুটি পাওয়া যায় এই একতারা যদি ব্যবহার করি তাহলে এই গাছের শোষক পোকার আক্রমণ কিন্তু খুব বেশি হবে না শোষক পোকা আক্রমণ করে যখন গাছের পাতা কুচি থাকে সেই সময় শোষক পোকা কিন্তু এই গাছে আক্রমণ করে গাছের পাতাতে আর তার ফলে আমাদের গাছের পাতাগুলো কুঁকড়াতে থাকে এবং বিভিন্ন রকমের ডিসকালার হতে থাকে হ্যাঁ বিশেষ করে থ্রিপস অ্যাফিডস এগুলো যখন আক্রমণ করে তখন গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় তো আপনি যদি একদম প্রথম থেকে নিয়ম করে থাইমেথাকসম কম্পোজিশনে যে কোনো একটা পেস্টিসাইড যদি গাছে স্প্রে করে থাকেন তাহলে আপনার গাছটা কিন্তু শোষক পোকা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে আর এই থাইমেথাকসম কিন্তু প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে ঠিক আছে এর পাশাপাশি আমরা যদি গাছে নিয়মিত একটা বায়ো পেস্টিসাইড বিশেষ করে সুপার সোনাটা এই সোনাটা যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের গাছটা কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকা থেকে মুক্ত থাকবে বিশেষ করে মাকড় থেকে আমাদের গাছটা কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে মাকড় কিন্তু আমাদের গাছে ধারে কাছে আসবে না আর গাছে যদি মাকড় আক্রমণ করে তাহলে পরে সেই মাকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গাছে থাকতে পারবে না আর শুধু মাকড় নয় এই সোনাটা স্প্রে করলে গাছের গ্রোথও কিন্তু অনেকটাই বেড়ে যায় পাতা কিন্তু অনেকটাই পরিষ্কার এবং উজ্জ্বল বর্ণ ধারণ করে সেই জন্য সোনাটাও কিন্তু আপনাকে প্রতি দশ দিন অন্তর একবার করে স্প্রে করতে হবে বন্ধুরা সুপার সোনাটার পাশাপাশি নিমতেলও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে মাসে দুবার করে আর ডায়মেথয়েড কম্পোজিশনের যে কোনো একটা পেস্টিসাইডও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে দশ দিন অন্তর অন্তর কেমিক্যাল পেস্টিসাইড দুটো এবং বায়ো পেস্টিসাইড দুটো এগুলো কিন্তু আপনি যদি অল্টারনেট করে স্প্রে করেন তাহলে আপনার গাছে কিন্তু কোনো রকমের পোকামাকড় আসবে না ঠিক আছে আর এর পাশাপাশি ফাঙ্গিসাইডও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে দশ দিন অন্তর অন্তর সাপ ম্যানসার বা রিডোমিল গোল্ড আপনি যে কোনো একটা যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে যদি ফাঙ্গিসাইডটা এইভাবে স্প্রে করেন দশ দিন অন্তর অন্তর তাহলে আপনার গাছে যে ব্রাউন স্পট বা ব্ল্যাক স্পট হয় ফাঙ্গাসের কারণে বা পাউডারি মিলডিউ হয় এইগুলো কিন্তু হবে না ঠিক আছে বন্ধুরা গোলাপ গাছগুলোকে মোটামুটি সুস্থ রাখতে হলে এইভাবে পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ গোলাপ গাছের পাতা উজ্জ্বল সবুজ রাখতে হলে আমাদের কোন কোন বিষয়গুলোর উপরে খেয়াল করতে হবে বন্ধুরা গোলাপ গাছের পাতা উজ্জ্বল সবুজ রাখতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে গাছটাকে সম্পূর্ণ রোগ পোকা মুক্ত রাখতে হবে সেই সাথে সাথে ঠিকঠাক খাবারের ব্যবস্থা গাছে করতে হবে যাতে গাছে নতুন নতুন কচি পাতা গজায় এবং ফলিয়ার স্প্রে করে আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে বিশেষ করে এমপিকে যদি আমরা গাছের পাতায় স্প্রে করি সেক্ষেত্রে আমাদের গাছের পাতা কিন্তু উজ্জ্বল সবুজ হয়ে উঠবে হুম তবে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি কিন্তু হলে হবে না মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি যদি হয় তাহলে আপনার গাছের পাতায় ক্লোরিফিল ঠিকঠাকভাবে তৈরি হবে না ফলে গাছের পাতা কিন্তু ফেঁকাশো হয়ে যাবে হুম সেই জন্যে মাইক্রোনিউট্রিয়েন্ট তো গাছের পাতায় স্প্রে করে আমরা যদি স্প্রে করে দেব বা তবে মাটিতে যদি দেওয়ার দরকার হয় আমরা মাটিতেও এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করব এর পাশাপাশি মাসে দুবার করে যদি আমরা এফসাম সল্ট স্প্রে করি গাছের পাতায় তাহলে আমাদের গাছের পাতা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে দেখুন আপনার গাছের পাতা যত উজ্জ্বল যত সুন্দর থাকবে যত ভালো থাকবে এর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার গাছটা সম্পূর্ণ সুস্থ আছে গাছের পাতা যদি ভালো থাকে তাহলে আপনার গাছ কিন্তু ভালো থাকবে কারণ গাছের রান্নাঘর হচ্ছে এর পাতা পাতা যত ভালো থাকবে পাতা যত সুস্থ থাকবে যত রোগ পোকা মুক্ত থাকবে গাছের বৃদ্ধি তত ভালো হবে এবং গাছ দ্রুত বুষি হয়ে উঠবে বন্ধুরা সবশেষে বলি আর কয়েকটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে প্রথমত এই গাছে প্রপার রোদ্দূরের ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে হুম গোলাপ গাছ যেন ঠিকঠাকভাবে রোদ্দুর পায় আর এই গাছের মধ্যে যেন বাতাসের চলাচল ঠিকঠাকভাবে হয় হুম একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব যেন মোটামুটি মেনটেন করা হয় আমি এখানে গাছগুলো দেখুন একদম কাছাকাছি রেখে দিয়েছি কয়েকদিনের মধ্যে এই গাছগুলো সব সরিয়ে দেবো তো যদি এগুলো সরিয়ে না দেওয়া হয় তাহলে গাছ কিন্তু পাশাপাশি বৃদ্ধিটা খুব একটা ভালো হবে না হ্যাঁ শুধু উপরের দিকে অনেকটাই বেড়ে উঠবে আর গাছের স্বাস্থ্যও কিন্তু ভালো হবে না সেই জন্যে গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে যাতে করে এর মধ্যে দিয়ে ঠিকঠাকভাবে বাতাসে চলাচল হতে পারে এবং গাছ যেন সাইডে বাড়ার সুযোগ পায় এছাড়াও প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে দিতে হবে জেট স্প্রে করতে হবে এই জেট স্প্রে করে যদি পাতাগুলো আমরা ধুয়ে দিই এক্ষেত্রে দুদিক দিয়ে কাজ হবে এক নম্বর হচ্ছে পাতার উপরে যদি কোনো নোংরা থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে ধুলো বালি যদি পড়ে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে ফলে গাছ খুব ভালোভাবে চালক সংশ্লেষ করতে পারবে এবং এই পাতা যদি কোনো পোকা বাসা তৈরি করে বা যদি কোনো পোকা আসে থাকে যদি এই পাতাতে সেগুলো কিন্তু জেট স্প্রে করলে ধুয়ে বেরিয়ে যাবে হুম আর হচ্ছে যদি কোনো শাখার বৃদ্ধি থেমে যায় বিশেষ করে ডেড হেডের যদি হয় আর কি তাহলে পরে সেই ডেড হেডের অংশটা একটু কেটে দিতে হবে ছেঁটে দিতে হবে ছেঁটে দিলে আবার ওখান থেকে নতুন করে কিন্তু বৃদ্ধি শুরু হবে আপনি যদি এই ডেড হেডেড অংশটা না কেটে দেন তাহলে পরে বৃদ্ধিটা ওখানে কিন্তু থেমে থাকবে সেই জন্য কোনো ডেড হেডেড শাখা থাকলে সেটা মাথাটা ছেঁটে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট এপিসোড আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন আর ভিডিওটা যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার